আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খেরসনের রাশিয়ার বিমান হামলার নিহত 10। এরপর জানিয়ে দেব শান্তি আলোচনায় যে শর্ত দিল রাশিয়া। এদিকে বোমা হামলার জেরে পাকিস্তানের রাজধানীতে হাই অ্যালার্ট জারি। আরো জানিয়ে দেব চীনে 20 দিনে 25 কোটি মানুষ করোনায় আক্রান্ত। এদিকে দক্ষিণ আফ্রিকায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 10। এবং সর্বশেষে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় 5,700 ফ্লাইট বাতিল ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খেরসনের রাশিয়ার বিমান হামলায় নিহত 10। ইউক্রেনের দক্ষিণাঞ্চল শহর খেরসনের রাশিয়ার বিমান হামলায় অন্তত 10 জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। রবিবারে বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস এর। আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে এটি প্রায় রাশিয়া বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলার পরের ভিডিওগুলোতে মাটিতে বেশ কিছু মৃতদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। তবে সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, সামাজিক নেটওয়ার্কগুলি সম্ভবত এই সব ছবিগুলোকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করবে, তবে এসব কোনো স্পর্শকাতর ছবি নয়, এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন। শান্তি আলোচনায় যে শর্ত দিল রাশিয়া। ন্যাটো সেনা ইউক্রেন থেকে প্রত্যাহার সহ পশ্চিমারা কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করলেই শান্তি আলোচনায় রাজি রাশিয়া। তবে যুদ্ধবন্ধে মস্কোর কোনো আগ্রহ নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই চলমান যুদ্ধে প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে কিয়েভের 50% অঞ্চল বিদ্যুৎ ঘাটতিতে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের অবসান হবে কবে? এ নিয়ে রাশিয়ার উপর নানা শর্ত আরোপের খড়ুক যখন চলছে, ঠিক তখনই চলমান যুদ্ধে আরো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাশিয়ার পশ্চিমাঞ্চল তোলা শহরের একটি অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এ সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্র মোতায়েনের নির্দেশও দেন পুতিন। এ অবস্থায় যুদ্ধবন্ধের রাশিয়ার কোনো আগ্রহ নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ ইতি টানার ইচ্ছা থাকলে রাশিয়া অবিলম্বে সৈন্য প্রত্যাহার করে নিত বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে মস্কো বলছে সংঘাতের অবসান ঘটাতে হলে রাশিয়ার শর্ত মানতে হবে পশ্চিমাদের। ন্যাটো সেনাদের ইউক্রেন থেকে প্রত্যাহার সহ পশ্চিমারা কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করলে আলোচনায় যেতে রাজি রাশিয়া, এমনটাই জানিয়েছেন ক্রেমলিন। পাল্টাপাল্টি শর্তারোপ ও বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেছেন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন তীব্র হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। সে সময় ইউক্রেনকে $185 কোটি সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সহায়তার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকায় রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ার করেন সংঘাতের মাত্রা বাড়তে পারে। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রুশ হামলা। দেশটির ক্রোমাতরস্ক ও বাখমুত শহরে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘটে। এছাড়া রাজধানী কিয়েভের নাগরিকরা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কিয়েভের 50% অঞ্চল এখনও বিদ্যুৎ ঘাটতিতেও রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বোমা হামলার জেরে পাকিস্তানের রাজধানীতে হাই অ্যালার্ট জারি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলার জেরে 48 ঘন্টার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন আগামী 2 সপ্তাহ যে কোনো জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে খবর রয়টার্স ও ডনের। গত শুক্রবার আত্মঘাতী হামলার ঘটনার পরই এই হাই অ্যালার্ট জারি করা হয়। বলা হয় সাধারণ মানুষের নিরাপত্তায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সতর্ক থাকতে বলা হয়েছে রাওয়ালপিন্ডির নিরাপত্তা বাহিনীর সদস্যদের। উল্লেখ্য, শুক্রবারের আত্মঘাতী এই হামলায় এক পুলিশ সহ 3 জন নিহত হন, আহত হয়েছেন আরো 6 জন। আত্মঘাতী হামলা দায়ী স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান টিডিপি। হামলার ঘটনা দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা জানিয়েছেন। চীনে 20 দিনেই 25 কোটি মানুষ করোনায় আক্রান্ত।
শীত পড়তেই চীনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ধরন BF7 ভয়াবহ বিস্তার ঘটেছে চীনে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছে, খবর ব্লুমবার্গ এবং দ্য ফিনান্সিয়াল টাইমসের। ডিসেম্বরের প্রথম 20 দিনে চীনে প্রায় 25 কোটি মানুষের করোনা আক্রান্ত হবেন দেশটির শীর্ষ কর্মকর্তারা নাকি এমনটাই ধারণা করেছিলেন। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা আগে ভাগে অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে করোনা বিস্ফোরণ হতে পারে, আর সেই সংখ্যা নাকি 25 কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন। চীনে কত মানুষ আক্রান্ত তার সঠিক পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আসেনি, তবে যদি এই পরিসংখ্যান সত্যি হয় তাহলে সে দেশের প্রায় 18% মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন 3 কোটিরও বেশি মানুষ। এই তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন। দেশটির করোনা পরিস্থিতির আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত 10। দক্ষিণ আফ্রিকার উত্তর জোহানবার্গে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জন, শনিবার দেশটির জরুরি সেবা বিভাগে তথ্য নিশ্চিত করেছে। জানা যায় ট্যাঙ্কারটিতে 60,000 লিটার LPG গ্যাস ছিল, এগুলো দেশটির দক্ষিণ পূর্ব দিক থেকে আনা হচ্ছিল। জরুরি সেবা বিভাগের মুখপাত্র উইলিয়াম নটলাদি বার্তা সংস্থা AFP কে বলেন, আমরা হঠাৎ কল পাই যে একটি গ্যাস ট্যাঙ্কার সেতুর নিচে আটকে আছে, এরপরই আগুন নেভানোর জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়। তিনি বলেন, এ ঘটনায় ট্যাঙ্কারটির ড্রাইভার সহ 20 জনের বেশি গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, সূত্র AFP। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়, 5,700 ফ্লাইট বাতিল। শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের 5,700 ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন বিমান সংস্থা, ফলে বড়দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা অনেক মার্কিন নাগরিককে ফিরতে হয়েছে হতাশ হয়ে। এছাড়াও দেশটির রেলওয়ে ও অনেক ট্রেনের নির্দিষ্ট যাত্রা বাতিল করা হয়েছে বেশ কয়েকটি রুটে। এছাড়াও সড়কে পথে যাওয়ার যাত্রীদের তুষারপাতের কারণে গন্তব্যে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইন্ডিয়ানা, মিশিগান, নিউইয়র্ক ও ওহিও রাজ্যের বাসিন্দাদের বিনা প্রয়োজনে কোথাও বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী পেট বুটি গিয়েক জানিয়েছেন, 2টি ঝড় এবং তীব্র বাতাসের কারণে বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার হিসাব মতে 10% বিমান ফ্লাইট এরই মধ্যে বাতিল হয়েছে। এছাড়াও শুক্রবার 10,400 ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।